নমস্কার আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো শতক জমিতে দুই ইউনিটের বাড়ি করা যায় কিভাবে। প্রথমে আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যান দেখাবো ফ্লোর প্ল্যানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ফ্লোর প্ল্যানের আগে আমাদের জানা দরকার আসলে এই বিল্ডিংটি যখন আমরা শুরু করব তার আগে এটা রাস্তা কোন দিকে এটার আমরা যদি লেআউট প্ল্যানটা দেখি সাইড প্ল্যানটা দেখি সাইড প্ল্যানে দেখা যাচ্ছে যে পূর্ব দিকে রাস্তা তাহলে আমাদের এই ফ্লোর প্ল্যান অনুসারে বোঝা যাচ্ছে যে আমাদের এই বিল্ডিংটি পূর্ব এবং দক্ষিণমুখী প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখাবো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে যদি আমরা ওয়ার্কিং প্ল্যানটা দেখাই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে প্রথমে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে ঢুকে আমরা গ্যারেজে ঢুকবো গ্যারেজ থেকে ঢুকেই হাতের ডানে একটা ইউনিট এবং বামে একটা ইউনিট বাম পাশের ইউনিটে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা চোদ্দো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট দুই ইঞ্চি একটা রুম এবং যথেষ্ট ভালো সাইজ স্ট্যান্ডার্ড মানে সাইজ পাশে রয়েছে একটা বক্স বারান্দা এবং একটি টয়লেট রুমের পাশে রয়েছে কিচেন এবং এ পাশে রয়েছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে রয়েছে একটি বেডরুম বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ বারান্দা এবং একটি ড্রয়িং রুমের সাথে রয়েছে কমন টয়লেট এইভাবে আমরা এই ইউনিটটি দেখাতে পারি এবং অপোজিট পাশেও একটা ইউনিট রয়েছে আমরা যদি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা সুন্দর মানের ইউনিট এইভাবে আমরা একটা বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন করে থাকি ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আর আমরা বাড়ির ডিজাইন করে থাকি আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের কাঙ্ক্ষিত ফ্লোর প্ল্যান না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা দিয়েই থাকি আমরা যখন ডিজাইন করি তখন আনলিমিটেড টিপিক্যাল ফ্লোর প্ল্যান দিয়ে থাকি এবং ওনার ফ্লোর প্ল্যানও দিয়ে থাকি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের যদি এই প্ল্যানটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা মাত্র চার শতক জায়গা আমরা সেটব্যাক অর্থাৎ যে বিএনবিসি রুলস এবং ইমারত বিধিমালার নিয়ম অনুসারে যতটুকু সার দিয়ে বাড়ি করতে হয় সেটা সার দেওয়ার পরে আমরা স্কোয়ার পেয়েছি আটত্রিশ ফিট নয় ইঞ্চি এবং তিরিশ ফিট ছয় ইঞ্চি উপরে গিয়ে আমরা একটু স্লাবটা বাড়ানোর চেষ্টা করেছি যার কারণে আমাদের রুমগুলো একটু বড় হয়েছে তবে স্ট্রাকচার আমাদের মেইন যে জমি সেটব্যাক ছেড়ে দেওয়ার পরে তারপরে আমরা ওইভাবে স্ট্রাকচারটা করেছি আমরা এই বাড়িটার ডিজাইন করেছি হচ্ছে বরগুনার আমতলিতে আপনারা যদি আমতলির কেউ ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বরগুনা যারা এখন এই ডিজাইনটি দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখন আমি দেখাবো এই বিল্ডিংটি যখন রেডি হবে তখন এটা থ্রি ভিউটা কেমন দেখাবে এই রাস্তার দিকে রাস্তার পাশে রয়েছে গ্যারেজ গ্যারেজের বাম পাশে রয়েছে একটু গার্ডেনিং করা হয়েছে এবং বারান্দাগুলি বক্স এবং আন একটু ডিজাইন করার চেষ্টা করা হয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং জানালাগুলিও আমরা আনকমন দেওয়ার চেষ্টা করেছি জানালাগুলোর হাইট আমরা স্ট্যান্ডার্ড থেকে অনেক বড় দিয়েছি যাতে আলো বাতাস সহজে চলাচল করতে পারে তা ভিউয়ার্স বাড়িটি সম্পূর্ণ রেডি হওয়ার পরে আপনারা এরকম দেখতে পাবেন যদি ভিডিওটি বিন্দু মতো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে